হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছে এবং সুস্থ আছে। আমি মুকুলিকা, আর আজকে আমি তোমাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের জন্য বানাবো মিল্ক কেক। তো ভাবছো তো, এখন তো শীতের সিজন নয়, সামনে বড়দিনও নয়, তাহলে আজকে কেকের রেসিপি কেন নিয়ে চলে এসেছি? অ্যাকচুয়ালি লকডাউন সিচুয়েশনে বাড়িতে বসে বসে অনেক কিছুই বানাতে ইচ্ছা করছে, তো তারই মধ্যে এটা একটা রেসিপি। তো বাড়িতে বসে আছি, ভালো লাগছে না, ইচ্ছা করছে, মানে আমার শুধু নয় বাড়ির লোকেদেরও ইচ্ছা করছে বিভিন্ন রকম খাবার খেতে। তো সে কারণে এই সময় মানে এই অসময়ে বানাচ্ছি মিল্ক কেক। আর আজকের রেসিপিটা আমি আমার মায়ের জন্য বানাচ্ছি। তো চলো তোমরাও দেখে নাও কীভাবে বানালাম মিল্ক কেক, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো। অবশ্যই করে ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর নতুন বন্ধুকে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যেটা করতে হবে, পাশে যে বেল আইকনটা থাকে ওটাকে একটু বাজিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা রেসিপি আর ব্লগের নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা সবার প্রথমে। তাহলে চলো আজকে এই রেসিপি শুরু করা যায়। নরম তুলতুলে মিল্ক কেক বানানোর জন্য আমাদের এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, তার পাশে সম পরিমাণে রয়েছে চিনি, এছাড়াও রয়েছে এখানে 2টো ডিম। তোমরা চাইলে 1টা ডিমেও এই রেসিপিটা বানাতে পারো। রয়েছে 4 টেবিল স্পুন সাদা তেল, এছাড়াও রয়েছে এখানে ভ্যানিলা এসেন্স, আর নিয়েছি এখানে 1/2 কাপের একটু বেশি মানে 1 কাপের একটু কম ঘন দুধ, রয়েছে বেকিং পাউডার 1 টেবিল স্পুন, রয়েছে সামান্য একটু 1 চিমটের একটু বেশি নুন। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর প্রথমে আমরা ডিমটাকে খুব ভালো করে এখানে ফেটিয়ে নেব, তো তার জন্য এখানে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি, আর ডিমগুলোকেও আমরা এখানে প্রথমে ফাটিয়ে নেব। প্রথমে আমরা বিটারের সাহায্যে ডিমটাকে ভালো করে বিট করে নেব। আর এখানে বলে রাখি, আজকে এই রেসিপিটা বানাতে আমি কিন্তু সমস্ত ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস এবং ঘরোয়া টুলসই ব্যবহার করেছি, যাতে এই লকডাউন সিচুয়েশনে সবাই আমরা বাড়িতে এই রেসিপিটাকে ট্রাই করতে পারি। তো দেখো, ডিমটা ভালো করে বিট করে নেওয়ার পরে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল, আর খুব ভালো করে 30 সেকেন্ডসের জন্য এটাকে কিন্তু বিট করব আমরা। আর তারপর একে একে এর মধ্যে অ্যাড করব আমরা চিনি। চিনিটা তোমরা চাইলে কিন্তু মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারো, তো তোমরা তোমাদের সুবিধা মতন করতে পারো। আমার যেহেতু এইভাবে করে অভ্যেস, তো আমি ডিরেক্ট চিনি ইউজ করে থাকি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের একটু কম ঘন দুধ, আর তারপর খুব ভালো করে সবটাকে আরও একবার মিশিয়ে নেব। এখানে আমাদের মিক্সারটা খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা, এবং এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর দেবো 1 টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার। তোমরা যদি বেকিং সোডা ইউজ করো তাহলে কিন্তু পরিমাণটা অর্ধেক হয়ে যাবে, এটা আমি আগেও বলেছি অনেকবার অনেক রেসিপিতেই। তাহলে চলো এখন খুব ভালো করে আমরা এই মিক্সচারটা বানিয়ে নিই, মানে কেকের ব্যাটারটা একদম রেডি করে নিই। কেকের ব্যাটারটা রেডি করার সময় সবসময় বিটারটাকে কিন্তু আমাদের ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তো দেখো এখানে আমাদের 50% মতন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন পরিমাণে, মানে এই ঢাকনার 2 ঢাকনা আমি দিয়েছি। এখন চলো বাকিটাও আমরা রেডি করে নিই। আর ব্যাটারটা রেডি করতে মোটামুটি আমাদের এখানে 1/2 ঘন্টা মতন সময় লেগেছে। এখন দেখো তোমরা, আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা টেক্সচার এসে গেছে দেখে আশা করি বুঝতে পারছো। আর যখন দেখবে ব্যাটারটা এইভাবে ফাটানোর সময় যখন বাবলস চলে আসছে ব্যাটারের মধ্যে, তখন বুঝবে যে ব্যাটারটা কিন্তু একদম রেডি। তো এটাই হচ্ছে টেকনিক বোঝার, যে একদম ঠিক এরকম একটা টেক্সচার হবে, আর তার সাথে কিন্তু বাবলসও আসতে শুরু করবে যখন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো বাস এখন আমরা কেকটা বানানোর জন্য চলে যাব নেক্সট স্টেপে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কড়াই একটা অলরেডি বসিয়ে দিয়েছি গরম করতে, তার মধ্যে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিন্তু পার্চমেন্ট পেপার, যেটা আমি কেকের মোল্ডের সাইজে কেটে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। কেক মোল্ডটাকে আমরা কিন্তু বাইরে বার করে এনেছি, আর তারপরে এর মধ্যে কিন্তু ব্যাটারটা দিয়ে দেব। এরপর কেক মোল্ডটাকে ধরে এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে আমরা কিন্তু ডিরেক্ট কড়াইতে এটাকে বসিয়ে দেবো, আর একদম লো ফ্লেমে আমরা কিন্তু ঢাকনা দিয়ে এটাকে করব। মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে একটা পারফেক্ট কেক বানাতে। তাহলে চলো দেখে নেওয়া যাক 1 ঘন্টা পর আমাদের কেকটা ঠিক কীরকম দেখতে হয়।
এখানে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে আর আজকে আমাদের কেকের রেসিপিটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো জাস্ট আমরা এখন চেক করে দেখে নেব যে এটাও ভেতর থেকেও হয়েছে কিনা তো তার জন্য একটা স্টিক নিয়ে নিয়েছি আর এইভাবে আমরা সাইড থেকে এটাকে পিন করে দেখে নেব যে ভেতর থেকে এটা পারফেক্টলি হয়েছে কিনা কারণ যদি হয়ে গিয়ে থাকে তাহলে কাঠির গায়ে কিছু লাগবে না তো যতদিতে আমার কাঠিটার গায়েও কিন্তু কিছু লাগেনি তার মানে কেকটা হয়ে গেছে এখন আমরা ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব জাস্ট রুম টেম্পারেচারে আসার জন্য আর গ্যাসটাকে অবশ্যই করে অফ করে দেব তাহলে চলো আবার দেখা হচ্ছে তো দেখো আমরা কিন্তু একটা প্লেটে কেকটাকে বার করে নিয়েছি আর কেকটা যেহেতু গরম ভাপে ছিল তার জন্য কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে আর এখন এই কেকটা আমি কিন্তু আমার মায়ের সাথে আর বাড়ির বাকি সদস্যদের সাথেও শেয়ার করব তো কেমন লাগলো আজকে এই রেসিপি অবশ্যই করে জানিও আজকে এই মিল্ক কেকের রেসিপিটা ভালো লাগলে কী করতে হবে তোমরা সকলেই জানো অবশ্যই করে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ও ব্লগ নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো